নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেখ রাসেল পার্কে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মনোয়ার হোসেন মনার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হান্নান আহমেদ দুলাল, রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আর আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল আলম সজল, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ সহ আরো অনেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলন অনেকেই বলেন সম্মেলন হয় না, আমরা কাজ করেছি, আনোয়ার ভাই আমি আমাদের টিম কাজ করেছে, আজকের সম্মেলনের এটাই প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা সৎ এবং যোগ্য, তার ভিত্তিতে আমরা নেতৃত্ব বাছাই করব। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা কারো রক্ত চক্ষু কিংবা কারো চোখ রাঙানির ভীত আমি আর আনোয়ার হোসেন না। আমরা আমাদের রাজনীতিতে কোনো ওয়ারিশ রাখি না, আনোয়ার ভাই কোনো ওয়ারিশ রাখেন নাই, আমার রাজনীতিতে আমার কোনো ওয়ারিশ নাই। আমরা মনে করি এই তৃণমূল হচ্ছে আমাদের রাজনৈতিক ওয়ারিশ। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার আনোয়ার ভাইয়ের উপর, আনোয়ার ভাই এবং আমার উপর বিশ্বাস রাখবেন, নেত্রীর আমানত যেন আমাদের হাত দিয়ে খেয়ানত না হয়, এই দোয়াটুকু আপনারা করবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, 24 সালে নির্বাচন, এই নির্বাচনে এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের দ্বারে দ্বারে যেতে হবে, প্রচার করতে হবে আওয়ামী লীগের কর্মসূচি, আওয়ামী লীগের উন্নয়ন পাশাপাশি প্রচার করতে হবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জিয়াউর রহমানের সাথ আর খালেদা জিয়ার দুঃশাসনের চিত্রগুলি আমাদের তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, সেই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। আমি ভাবতে কষ্ট লাগে এই দেশে জামাত বিএনপি কেন মানুষ করে। আমি বলবো এটা আমাদের ব্যর্থতার জন্য, জামাত বিএনপিতে মানুষ যোগদান করে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামের কথা অবশ্যই আপনারা জানেন, মহান মুক্তিযুদ্ধে ওরা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, ওরা এই দেশের আমার মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে উপঢৌকন হিসেবে তুলে দিয়েছিল, নারী নির্যাতন করেছে, অগ্নি সংযোগ করেছে। আপনারা জানেন 1972 সালে বঙ্গবন্ধু দালাল আইন করেছিলেন, ওই দালাল আইনে আপনারা কি জানেন দালাল আইনে ফাঁসি হয়েছিল, বঙ্গবন্ধুর আমলে একটা লোকের ফাঁসি হয়েছিল, তার নাম চিকন আলী। কুষ্টিয়ার চিকন আলীকে অগ্নি সংযোগ নারী ধর্ষণের জন্য বঙ্গবন্ধুর আমলেই ফাঁসি হয়েছিল, অনেকেই কারাবন্দর ছিলেন। রাজাকার রফিক বলেন অনেক রাজাকাররা, বড় বড় রাজাকাররাই তখন কারাগারে ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান ওই দালাল আইন বাতিল করে দিয়ে দালালদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করলো। প্রিয় ভাইয়ের আমার, জিয়াউর রহমান ক্ষমতা এসে যুদ্ধাপরাধীদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। তুলাম করে শিক্ষা জীবন শুরু করার পর, যখন আমার শিক্ষা জীবন শুরু হলো, তখন ছাত্রলীগের অনেক নেতা আমাকে কিছু ধরল, আমাকে ছাত্রলীগে আমার নাম অন্তর্ভুক্ত করাবে। আমাকে তখন এই এলাকার ছাত্রলীগের প্রেসিডেন্ট, এই এলাকার নাম জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব গোলাম মোদী সৈজান, সেদিন আমাকে বললেন, আনোয়ার তুমি আমার এলাকার সন্তান, আমরা চাই তুমি এই নারায়ণগঞ্জের তুলার কলেজের নেতৃত্ব দাও। আমি বললাম যে সৈজান ভাই, আসলে তো আমি এই তুলাম বলে ছাত্র নেতৃত্ব মতো যোগ্যতা আমরা অর্জন করি নাই, তারা অনেক কষ্ট অনেক কারণে আমাকে নিয়ে গেলেন। আমার তৎকালীন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শামসুজ্জোহাসান আওয়ামী লীগের সভাপতি, তার কাছে আমাকে দেখা সাক্ষাৎ করলেন, তিনি আমাকে বললেন রাজনীতি শিক্ষার শিক্ষার পাশাপাশি রাজনীতি মানুষের দরকার, কারণ রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য। তিনি আমাকে রাজনীতি উদ্বুদ্ধ করলেন, আমি আমার মনের অজান্তেই সেটি সম্মতি দিলাম, ঠিক আছে ভাই আপনারা যেটা বলেন আমি সেটাই করব। এনএনটিভি নারায়ণগঞ্জ।